माननीय प्रधानमंत्री शेख हासिना कर्तृक भूमिहीन गृहहीन परिवार के चतुर्थ पर्याय जमी और गृह हस्तान्तर कार्यक्रम शुभ उद्बोधन अनुष्ठान शरणखोला उपजिला प्रशासन आयोजने शरणखोला उपजिला परिषद सम्मेलन कक्षे अनुष्ठित है। प्रधानमंत्री कार्यालय आश्रय दुई प्रकल्पर आवत्य भूमिहीन गृहहीन परिवार के चतुर्थ पर्याय 2% जमीसह नतून घर हस्तान्तर कार्यक्रम शुभ उद्बोधन अनुष्ठने प्रधान अतिथि छिलेन बागेरहाट जिलार अतिरिक्त जिला प्रशासक मोहम्मद आब्दुल जब्बार। प्रधानमंत्री शेख हासिना आज बुधवार सकाल 10:00 गणभवन थेके भार्चुअली जुक्त हुए जमी और गृह हस्तान्तर कार्यक्रम शुभ उद्बोधन घोषणार पर शरणखोला उपजिला 75 भूमिहीन गृहहीन परिवार सदस्य मध्य स्वामी स्त्री जौथ मालिकाना 2% जमिर दलिल और नामजारी सह 2 कक्ष विशिष्ट घर हस्तान्तर करें बागेरहाट जिलार अतिरिक्त जिला प्रशासक मोहम्मद आब्दुल जब्बार। তখন সাথে ছিলেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা উপজেলার কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, শরণখোলা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, শরণখোলা থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুব্রত কুমার সর্দার, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, বীর মুক্তিযোদ্ধা হেমায়েতউদ্দিন বাদশা, 1 নং ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল হোসেন টিপু, 2 নং খন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, 3 নং রায়ন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল আহমেদ রুমি, 4 নং সাউথখালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন খলিল মীর। ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তরের আগে 1 নং ধানসাগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য তপু বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রধান অতিথি বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল জব্বার সহ বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে বিস্তারিত বিবরণ, এগুলো যদি আপনি বলতে থাকেন তাহলে মহান আল্লাহ তাআলার যে অসংখ্য নিয়ামতের মতো অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড আজ সমগ্র বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। আমরা শুধুমাত্র আজকে যারা উপকার উপি আছে তাদেরকে বলবো, সংবিধানে মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, সকল মৌলিক অধিকার আজ নিশ্চিতের পথে। শুধুমাত্র একটা বিষয় ছিল, যারা ভূমিহীন, যারা গৃহহীন, যারা ছিন্নমূল, যাদের চাল ছিল কিছুই ছিল না, যাদের ঠিকানা ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী এই মানবিকতা এবং অনুভূতির জায়গা থেকে আজকে আপনাদের একটা স্বপ্ন স্বপ্ন বোনার জায়গা তৈরি করে।